সুন্নাত নাই শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নাই শুধু খাওয়া শেষ মধুপান, সুন্নাত নাই শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নাই শুধু খাওয়া শেষ মধুপান, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি, সুন্নাত শুধু নয় মাজলুম সহায়ক, সুন্নাত ওহুদের জালিমের প্রতিরোধ, সুন্নাত শুধু নয় নির্জন ধ্যানে থাকা, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া, মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দূর দিনেও তার পাশে থাকো কি, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি, সুন্নাত কোরআনে সমাজ বিনির মানে, বইর সকল পথ মারিয়ে চলা, সুন্নাত দাওয়াতে দিনের পাশাপাশি, ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা, সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন, সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন, সুন্নাত শুধু চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া, মোহাব্বতে তার খালিদ মোরালী আবু বকরের মতো পাশে থাকো কি, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি, সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি, বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি নাম, বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার অন্তর্গত শাহজাহানপুর পশ্চিমপাড়া দারুল উলুম হিফজুল কোরআন কওমি মাদ্রাসা ইয়তিমখানা ও লিল্লা বোর্ডিং এর উদ্যোগে আয়োজিত না আজকের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের শাহজাহানপুর উপজেলার সম্মানিত সহসভাপতি, আপনাদের সকলের পরিচিত সকলের প্রিয় মানুষ জনাব আলহাজ মোহাম্মদ নাসির উদ্দিন বাবলু, সভাপতি সাহেব এসেছেন,
মাশাআল্লাহ বসে আছেন পাশে খুব সুন্দর চেহারা দাড়িও আছে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি আল্লাহ তাআলা ওনার হায়াতের মধ্যে আল্লাহ তাআলা ওনার জীবনের মধ্যে বরকত দান করেন আমরা সবাই বলি আমিন মাহফিলে সহ সভাপতিত্ব করেছেন জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ আহমদ আলী হাফেজাহুল্লাহ জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব আল্লাহ তাআলা ওনাদের ইজ্জত সম্মান বাড়িয়ে দেন ইলম আমলগত যোগ্যতা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন আমিন আসলে আপনারা আমিন আসতে বলেছেন এই কারণে ভেবেছেন হুজুর হুজুরের জন্য দোয়া করেছে আমরা আমিন বললে তো আমাদের নিজেদের কোনো লাভ নাই তো এই যে আমাদের চিন্তা ভাবনা এত ছোট এত সংকীর্ণ আমার আপনার চিন্তা চেতনা যতটা সংকীর্ণ ইসলাম কি আসলে ততটা সংকীর্ণ না ইসলামের সৌন্দর্য কোথায় দেখেন আপনি যখন কোনো মুসলমানের জন্য দোয়া করেন যে দোয়াটা আপনি কোন মুসলমানের জন্য করবেন সেম দোয়াটা আগে আল্লাহ কবুল করেন আপনার জন্য তারপরে আপনার ভাইয়ের জন্য সুবহানাল্লাহ এটা একটু প্র্যাকটিক্যালি বাস্তবিক করতে বুঝাই যেমন আমি দোয়া করলাম আল্লাহ সভাপতি সাহেবের সম্মান বাড়ান আল্লাহ বলেন সভাপতিটা পরে বাড়াবো তুমি দোয়া করেছো হাসিবুর রহমান তোমারটা বাড়াবো আগে এরপরে সভাপতি সাহেবেরটা তাহলে কি বুঝলাম ইসলাম এটা মানুষকে কল্যাণকামী হওয়ার কথা বলে অপরের মঙ্গল কামনা করা অপরের কল্যাণ কামনা করা অপরের ভালো কামনা করা এটা আমাদেরকে আমাদের দ্বীন ইসলাম শিখিয়েছে আলহামদুলিল্লাহ সুতরাং আমরা যদি কারো জন্য দোয়া করি বলেন তো আমাদের কোনো লস আছে আল্লাহ বুঝার তৌফিক দান করুন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ শাহজাহানপুর উপজেলার সাধারণ সম্পাদক মাঝিরা ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ নূরুজ্জামান নূরুজ্জামান নামটা বড় সুন্দর জামানার নূর আমরাও দোয়া করছি আল্লাহ তাআলা ভাইয়ের হৃদয়কে কোরআনের নূর দিয়ে মুনাওয়ার করে মানুষের জন্য আলোকিত একটি সমাজ গঠনে তাকে কাজ করার তৌফিক দান করেন আজকের মাহফিলের বরেণ্য অতিথি শাহজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি জনাব এনামুল হক শাহীন এই যে একটা বিষয় পোস্টারে দেখছি খুব ভালো লাগছে আওয়ামী লীগের মানুষও আছে বিএনপি আসেন কেন এখানে আমরা দিন চর্চা করি এটা রাজনৈতিক মঞ্চ নয় এখানে আমরা কে কোন দল করি এটা আমরা দেখি না যেমন নামাজে যখন আমরা যাই নামাজে যাওয়ার পরে আওয়ামী লীগের পাশে বিএনপি দাঁড়ায় আওয়ামী লীগ কি কোনোদিন বলছে আমরা সরকারি দল ক্ষমতায় আমরা সামনের কাতারে থাকবো তোরা পিছনের কাতারে যা বলছে কখনো সবাই মিলেমিশে কাঁধে কাঁধ লাগিয়ে একই কাতারে আমরা দাঁড়াই মাহফিলেও আমরা একসাথে থাকি বিশ্বাস করেন আমার বাংলাদেশের মুসলমানরা যদি এই উদারতা নিজেদের ভেতরে লালন করে দলীয় সংকীর্ণতার বাইরে এসে এভাবে ভাই ভাই হয়ে সবাই যদি কাঁধে কাঁধ লাগিয়ে আমরা থাকতে পারতাম আমাদের সমাজে মিথ্যা মামলা থাকতো না আলেমদের উপরে জুলুম থাকতো না কাঁধে কাঁধ লাগিয়ে আমরা এমনভাবে চলতাম আমাদের দেশ আরও এগিয়ে যেত আল্লাহ এটা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন বরেণ্য অতিথি প্রধান পৃষ্ঠপোষক সহ পুস্তারে যাদের নাম আছে পড়তে গেলে দুই দিন লাগবে আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করে নেন আমার আগে কোরআন এবং সুন্নাহ থেকে কথা বলেছেন আমার ভাই বিশিষ্ট আলেমে দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা আবু বকর সিদ্দিক ফিরুজি হাফেজাহুল্লাহ এবং কথা বলেছেন হাফিজ মাওলানা নূরুল আমিন সাহেব মুহতামিম অত্র মাদ্রাসা আল্লাহ আমার ভাইদের ইলম আমলে আরো বারাকা দান করেন মাহফিলের মঞ্চে বসা শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম এসেছেন সম্মানিত জনপ্রতিনিধিবৃন্দ সম্মানিত মেম্বার সাহেবও আছেন যিনি খুব আপ্যায়ন করেছেন অত্যন্ত অতিথিপরায়ণ মানুষ তিনি মেম্বার সাহেব আছেন আরও আমি হয়তো অনেককে চিনি না জনপ্রতিনিধিবৃন্দ এসেছেন এলাকার বিশিষ্ট নেতৃবৃন্দ এসেছেন সামাজিক নেতৃবৃন্দ এসেছেন আমার সামনে বসে আছেন আমার পিতার বয়সী সম্মানিত বাবারা যুগে যুগে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যারা নিজেদেরকে উজাড় করে দিয়েছেন কলিজার টুকরা
যুবক তরুণ ভাইরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসা পড়ুয়া প্রিয় ছাত্র ভাইরা পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা মিডিয়ার প্রিয় কর্মী ভাইরা প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইরা প্রাণ প্রিয় শাহজাহানপুর তথা বগুড়াবাসী ক্যাঙ্কা আসন সগলি হ্যাঁ সগলি বলেন না আপনারা ক্যাঙ্কা আসো বারে এই তো আমার বাড়ি তো সিলেট আমাদের সিলেটে বলে কিতা খবর সব ভালো আসুননি সুবহানাল্লাহ আঞ্চলিকতার মধ্যেও আসলে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি জানি না আমি ভালো আছি কি আপনারা কি বললেন আমি জানি না তো শুনেন এই আঞ্চলিকতার কথা যে বললাম এই যে আমার হাতে কিতাব দেখছেন না আপনারা আপনারা জানেন আঞ্চলিক ভাষা নিয়ে কোরআনে আয়াত আছে সুবহানাল্লাহ পড়তে মন চায় না রব্বুল আলামিন বলছেন ومن آياته خلق السماوات والأرض واختلاف ألوانكم وألسنتكم إن في ذلك لآيات للعالمين الله تعالى বলছেন আসমান সমূহ আর জমিন সৃষ্টি আর তোমাদের ভাষা বর্ণের বৈচিত্র্যতার মধ্যে তোমাদের রবকে চেনার অনেক বড় নিদর্শন রয়েছে তাকিয়ে কি দেখো না এক বাপ আর এক মা থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে তাম দুনিয়ার সকল মানুষ একটি জগৎ সংসার থেকে এসেছে সাইয়েদিনা আদম আলাইহিস সালাম আর আমাদের মা সাইয়্যিদাতুনা হাওয়া আলাইহাস সালাম এই দুইজন থেকে গোটা দুনিয়ায় মানব বংশের বিস্তৃতি ঘটেছে এজন্য আল্লাহ অন্য আয়াতে বলেছেন ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া কবাইলা লিতাআরাফু আল্লাহ তাআলা বলছেন হে মানব জাতি আমি তোমাদেরকে এক পুরুষ আর এক নারী থেকে সৃষ্টি করেছি এরপরে তোমাদেরকে বহু দেশে বহু অঞ্চলের বহু জাতি গোষ্ঠীতে বিভক্ত করে দিয়েছি তাকিয়ে দেখো নিজেদের দিকে তোমাদের কেউ সাইজ একটু মোটা কারো সাইজ একটু ছোট চিকন মানুষ কেউ বাবার লম্বা কেউ বাবার খাটো কারো চেহারা সুন্দর কারো চেহারা কালো কেউ বা শ্যামলা কেউ বা সাদা কেউ বা কালা এগুলা দিয়ে আমার কাছে স্ট্যাটাস ওয়ালা হওয়া যায় না তোমরা মনে করো যার চেহারা সুন্দর যার টাকা বেশি ক্ষমতা বেশি সমাজে মনে হয় তার দাম বেশি এটা তোমাদের ধারণা আর আমার আল্লাহ বলছেন আমার কাছে কার দাম বেশি শোনো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের অন্তরে যার তাকওয়া যত বেশি তার দাম আমার কাছে তত বেশি তাকওয়া এটা দিয়ে মর্যাদা নির্ণীত হয় আল্লাহ বলছেন এই যে ভাষা বর্ণের বৈচিত্র্যতা এখানে তোমরা আমাকে চিনবা দেখেন তো ভাষা দিয়ে আল্লাহ বুঝাচ্ছেন আমাদেরকে আল্লাহ ওই আগের আয়াত প্রথম আয়াত যেটা বললাম আল্লাহ বলছেন ভাষার বৈচিত্র্যতার মধ্যে আল্লাহকে চিনতে পারবা দেখেন সারা পৃথিবীতে প্রায় 700 কোটিরও বেশি মানুষ বাস করে সকলের কথা বলার যন্ত্রপাতি এক ভাষাটা একরকম নয় কথা বলার যন্ত্রপাতি মানে হলো আমরা কথা বলি কি দিয়ে ঠোঁট নাড়িয়ে কথা বলি আমরা জিহ্বাকে দাঁতের সাথে লাগাই তালুর সাথে লাগাই তাহলে জিহ্বা দাঁত ঠোঁট এগুলো হচ্ছে কথা বলার যন্ত্রপাতি কথা বলার এলিমেন্টস উপাদান যন্ত্রপাতি এক হলো ভেতর থেকে মানুষের ভাষা যখন প্রকাশ হয় একরকম হয় না বাংলাদেশের লোক বলে কেমন আছেন ব্রিটিশরা বলে হাউ আর ইউ হোয়াট অ্যাবাউট ইউ আরবরা বলে কাইফাল হাল আমি চীনের ভাষা জানি না সম্ভবত এমনি ওয়াং ওয়াং চুয়াং বলে তো এই যে কথা বলার যন্ত্রপাতি একরকম কিন্তু ভাষাটা একরকম কুদরত টাকা সৃষ্টির কারিগরি এই নৈপুণ্য টাকা আরে
পৃথিবীর বাইরে যাওয়া লাগবে না তো এই বাংলাদেশে আসে চট্টগ্রামে আমি থাকি আজকে প্রায় 10 বছরেরও বেশি সময় চট্টগ্রাম গেলে আপনারা তারা আপনাদেরকে বলবে ও বাজি কেন আসো গমাসনি কিছু বুঝছেন আপনারা ও বাজি কেন আসো গমাসনি মানে ভালো আছেন কিনা নোয়াখালীতে গেলে জিজ্ঞেস করবে ভালো আছেন কেন খাইছেন কেন আসছেন কেন তারা কথা শেষে শুধু কেন কেন বলে আমি নোয়াখালীতে একবার মাহফিলে গিয়েছি এটা অনেক আগের কথা কয়েক বছর আগে জীবনে প্রথম যাওয়া যখন আমাকে বলতেছে ভালো আছেন কেন খাইছেন কেন আসছেন কেন আমি বলি কি রে সব কথা শেষে শুধু কেন কেন বলে কেন তাদের ভাষা সুন্দর আমরা বলি পানি তারা বলে হানি আমি খুব শীতের সময় গিয়েছিলাম তো একজন এসে বলতেছে হুজুর হানি খাবেন হানি তো ভাবলাম খুব ঠান্ডা পড়েছে যেহেতু একটু মধু খাইলে হানি তো মধু আমি ইংরেজি ভাবছি ইংরেজিতে বলছে একটু মধু খাইলে ভালোই লাগবে বললাম ভাই যান না একটু তাড়াতাড়ি নিয়ে আসেন একটু পরে আনছে পানি কয় হুজুর নেন হানি আমি বললাম ভাই চাইলাম হানি দিলেন তো পানি কয় হুজুর আমি তো হানির কথাই কইছি আর আমাদের সিলেটে গেলে আমার বাড়ি সিলেটে আমাদের সিলেটের মানুষরা আপনাকে বলবে কিতাব আইসা বালানি আউকা বউকা খাউকা যাউকা আউকা মানে আসেন বউকা মানে বসেন খাউকা মানে খান যাউকা মানে যান আর আপনাদের এখানে আপনারা বলেন ক্যাঙ্কা আসো বারে ওই মৌলভী বাজার উপজাতিরা বাস করে আমি আজ থেকে 3-4 বছর আগে সেখানে মাহফিলে গিয়েছিলাম দেখেন আমি আমাকে এক উপজাতি ভাই এসে বলতেছে কান থাউরি আমি ভাবছি কানের মধ্যে হয়তো কিছু দেখছে এই জন্য বলতেছে কান থাউরি একজনকে বললাম ভাই কানে কিছু আছে আমার দেখেন তো পড়ছে কিনা কিছু কয় না হুজুর আমি ট্রান্সলেট করে দিচ্ছি জিজ্ঞেস করছে আপনি কেমন আছেন শুনেন এটা মজা দেওয়ার জন্য আপনাদেরকে হাসাইবার জন্য কথাটা বলি নাই আমি বলেছি না আঞ্চলিকতা নিয়ে কোরআনে আয়াত আছে আল্লাহ বলেছেন এই যে তোমাদের কথা বলার যন্ত্রপাতি এক কিন্তু তোমরা ভাব প্রকাশ করো ভিন্ন ভিন্ন রকম তোমরা একজন একটা আরেকজন না বুঝলেও আমি বুঝি আর তোমাদের এক একজনকে এক এক রকম করে বানাইছিও আমি সুতরাং মানুষ কি করে নাস্তিক হয় কিভাবে সংশয়বাদী হয় আমার বুঝে আসে না আল্লাহ বলছেন এত কিছু নিয়ে চিন্তা করা লাগবে না মানুষের জবান নিয়ে চিন্তা কর তুই আমার সৃষ্টি নৈপুণ্য কারিগরির ভেতরে আমি মহান রবকে খুঁজে পাবি আল্লাহ আকবার যারা বলে দেয়ার ইজ নো গড আমি বলি এগুলো তো তা আমার কথা না আল্লাহ বলছেন এগুলা মাইনশের জাত না উলা ইকা কাল এগুলা পশুর জাত আল্লাহ বলছেন পশুও না বাল হুম আবল এর চেয়ে আরো নিম্ন ক্যাটাগরি যারা বলে আল্লাহ বলতে কেউ নাই এদেরকে আমার মতো বিপদে একবার ফলাইলে আল্লাহ চিনবে ওই যে গত বছর আমি বঙ্গোপসাগরের মাঝখানে বিপদে পড়ছিলাম না যে বলে আল্লাহ বলতে কেউ নাই এই সকল সংশয়বাদী আর নাস্তিক গুলারে যদি আপনি স্পিড বুটে উঠাইয়া বঙ্গোপসাগরের মাঝখানে স্পিড বুটের সাথে বাইন্দা তারপরে ফেলে চলে আসেন ঢেউয়ের তালে তালে পড়লে বুঝবে আল্লাহ কারে কয় আল্লাহ চিনো না তুমি অথবা উপরে উঠাইয়া হেলিকপ্টার অথবা বিমানে উঠাইয়া পাইলট নিয়ে ভাগলে বোঝা যাবে আল্লাহ খারে কয় একটু তো বিমান ঝাঁকুনি খাইলেই আল্লাহ আল্লাহ শুরু হয় আল্লাহ আছেন না নাই সব ক্ষমতা কার কাছে নাকি মানুষের কাছে আল্লাহ বুঝার তৌফিক দান করুন সর্বপ্রথম শুকরিয়া আদায় করে নিই আল্লাহর যিনি আমাদেরকে আজকের মাহফিলে আসার তৌফিক দিলেন আমরা হৃদয় উজাড় করে খুশি হয়ে একবার পড়ে নেই আলহামদুলিল্লাহ যারা পড়লেন না আমি দেখেছি চুপ থাকলেন আপনি আমাকে বলেন আপনি কি দিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করবেন এই যে বেঁচে থাকার জন্য আপনি অক্সিজেন গ্রহণ করেন এটা ছাড়া বাঁচবেন আপনি অক্সিজেনটা নিলেন টাকা দিছেন বগুড়ার দইয়ের বিনিময়ে তারপরে অক্সিজেন নিচ্ছেন তাই না বলেন আমাকে একজন সুস্থ স্বাভাবিক মানুষ প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন গ্রহণ করে জানেন আপনারা একজন সুস্থ মানুষ বিজ্ঞানীরা বলছেন একজন সুস্থ স্বাভাবিক মানুষ প্রতিদিন 500 থেকে 600 লিটার অক্সিজেন গ্রহণ করে কত লিটার আচ্ছা
বাজার দর কেমন জেনে নেই করোনা মহামারীর সময় তো অক্সিজেন কি জিনিস এটা মানুষ হারে হারে টের পাইছে অক্সিজেনের সিলিন্ডারের জন্য কি দৌড়ানো দেখছেন না আপনারা ফেসবুকে 500 থেকে 600 লিটার অক্সিজেনের বাজার দর হলো 5 লক্ষ টাকা তাহলে প্রতিদিন প্রায় 5 লক্ষ টাকার অক্সিজেন গ্রহণ করি টাকা দিয়া বগুড়ার দই দিয়া না ফ্রি ফ্রি মাগনা মাগনা জোরে বলেন সেই আল্লাহ বাঁচাইতেছেন স্লোগান দেওয়ার সময় আল্লাহর নামে দিতে পারে না কপাল পোড়া সেই আল্লাহ তারে বাঁচায় রেখেছেন আল্লাহর কোরআন সে বাদ দিয়ে তার নিজের বানানো আইন কানুন প্রতিষ্ঠায় সে ব্যস্ত হয়ে গিয়েছে কেমনে 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 দাঁড়াবো আল্লাহর সামনে নিয়া তোমার বিবেককে প্রশ্ন করো আর যদি তোমার বিবেকে শয়তান পেশাব করে দেয় তো আমার কিছু বলার নাই যদি বিবেকে শয়তান পেশাব করে তো কিছু বলার আল্লাহর দেওয়া অক্সিজেন আমি গ্রহণ করে আমি আল্লাহর নিয়ামত খেয়ে বেঁচে আছি আমি আমার আল্লাহর নামে স্লোগান দেই না আমি আমার আল্লাহর পথে চলি না আমি আমার আল্লাহর কথা বলি না উল্টো আল্লাহর পথে যারা চলে তাদেরকে বাধা দেই যে ব্যক্তি এই রকম স্বভাব চরিত্র নিজের মধ্যে লালন করে তার মতো নাফরমান নিমুখ খারাপ আসমানের নিচে দুনিয়ার উপরে আর কেউ নাই নিমুখ খারাপ নাফরমান তোমার বিবেককে প্রশ্ন করো যদি তোমার বিবেকের মধ্যে শয়তান পেশাব না করে তোমারে কেমনে বুঝাইতাম আমি তুমি তো বিজ্ঞান মনস্ক মানুষ তোমারে বিজ্ঞান দিয়া বুঝাইছি এরপরেও তুমি না বুঝলে আমি তোমার ভাই আমি দোয়া করছি আল্লাহ যেন হেদায়েত দেন না দিলেও আমি কি করব আমি দোয়া করতে পারব এখন সব জায়গায় কোরআনের কথা বলা যায় না কারণ কোরআন শুরু করলে দেখা যায় আয়াতের সাথে কিছু মানুষের চরিত্র কমন পড়ে যায় এখন আমি সুদের আয়াত পড়লাম এটা তো সুদখুরের সাথে কমন পড়বে আমি ঘুষের আয়াত পড়লাম এটা ঘুষখুরের সাথে কমন পড়বে আমি জুলুমের আয়াত পড়লাম জালেমের সাথে কমন পড়বে এটা হুজুরের দোষ কোরআনের দোষ আল্লাহর দোষ না তার কুচরিত্রের দোষ তো তার কুচরিত্রের সাথে মিললে সে নিজে সংশোধনে না হবে আল্লাহ আমাদেরকে সংশোধনের নিয়তে শোনার তৌফিক দান করে আজকের মাহফিল এটা মাদ্রাসার উদ্যোগে আয়োজন হয়েছে এই মাদ্রাসাগুলো আমাদের দিন চর্চার কেন্দ্র এই মাদ্রাসাগুলোতে ছেলেরা মেয়েরা আল্লাহর কিতাব কোরআন পড়ে এখান থেকে তারা দিন শিখে বড় বড় দায়ী এখান থেকে তৈরি হয় এই মাদ্রাসাগুলোকে আপনারা সবাই ভালোবাসেন তো কারা কারা ভালোবাসেন একটু হাত তুলে আল্লাহরে দেখান তো লিল্লাহি তাকবীর হাতগুলো নামায়েন না প্রিয় ভাইয়েরা হাতগুলো একটু দেখি নানা ছাড়া মারেন তো হয়েছে হাতগুলো নামায়েন না আমি একটা কথা আপনাদেরকে একটা দাবি পেশ করবো সেই সিলেট থেকে আসছে আমি কি বলবো আমি এখনই আলোচনায় ঢুকবো তার আগে এই মাদ্রাসা অনেক সমস্যায় জর্জরিত এই মাদ্রাসাকে আমরা ভালোবাসি ভালোবেসে এখন আমরা পকেটে হাত ঢুকাবো মানুষের পকেটে না নিজের পকেটে ঢুকাবো এই ছেলে ছেলেপেলেরা এই যে ঢুকতেছে চতুর্দিক থেকে সবাই হাত ঢুকান একজন ভাইও বাকি থাকবেন না এটা আল্লাহর দিনের পথে আমরা খরচ করছি ঠিক না ভাইয়েরা আমরা আল্লাহর দিনের পথে খরচ করছি আমরা ব্যাগের ভেতরে ঢুকাই দেব আমরা কি একটু দুই মিনিট জিকির করে ফেললে ভালো হয় না এরপরে আমরা আজকে কোরআন থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ যুবক ভাইদেরকে আমি খুব অল্প সময় দিলাম তাড়াতাড়ি করেন আর চলেন একটু আল্লাহর নামে জিকির করি সুবহানাল্লাহ মাশাআল্লাহ আমার সভাপতি সাহেব নাসিরউদ্দিন বাবলু সাহেব বাংলাদেশ আওয়ামী লীগ শাহজাহানপুর উপজেলার সম্মানিত সহসভাপতি 5000 টাকা দিয়েছেন নগদ আল্লাহ তাআলা ওনার সাদাকা কবুল করে নেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
لا إله إلا الله لا إله إلا الله لا إله এই তো শেষ হয়ে যাচ্ছে আর 10 20 সেকেন্ড লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সাবেক মেম্বার সাহেব 1000 টাকা দিয়েছেন আল্লাহ কবুল করুন লা ইলাহা স্বেচ্ছাসেবক ভাইরা ব্যাগগুলো কমিটির কাছে আপনারা পৌঁছে দিয়ে লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله এই তো দেখছেন 1 মিনিট শেষ হয়ে গেল কষ্ট হয়েছে আপনাদের আওয়াজ তো ছোট হলো কষ্ট হয়েছে রাগ করেছেন আপনারা এই তো আমি আর জি মাশাআল্লাহ আরেকজন ভাই দিয়েছেন জি আল্লাহ কবুল করুন জি অবশ্যই আর আমি অপ্রাসঙ্গিক কথা বলবো না আমি আল্লাহর কোরআন থেকে আলোচনা শুরু করে দিব ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা এই যে মাহফিলে আপনারা এসেছেন এটা অনেক শানদার মাহফিল এখানে আল্লাহর কিতাব থেকে আলোচনা হয় এই কিতাব যিনি নাযিল করেছেন আওয়াজ করে বলেন তো তিনি কে কোরআনের মাহফিলগুলো সমাজের জন্য ভালো না খারাপ আর জোরে বলেন ভালো না খারাপ এই মাহফিলগুলো যত বাড়ছে যুবকদের চরিত্র তত ভালো অনেকে বলে এত ওয়াজ মাহফিল দিয়ে কি হচ্ছে তো আপনি তসলিমা নাসরিনের চশমা চোখে লাগাইলে এত কিছু হচ্ছে না দেখবেন কেমনে আপনি আপনাকে তো তসলিমা নাসরিনের ব্যবহার করা চশমা খুলতে হবে এরপরে মাঝে মাঝে মাহফিলে আসতে হবে আপনি ফেসবুক মুফতি ফেসবুক মুজাহিদ হইয়া তো মাহফিলের উপকারিতা বুঝতে পারবেন না ওয়াজ মাহফিল দিয়ে কি হয়েছে দেখাই আপনাদেরকে ওয়াজ মাহফিলের কারণে তাফসীরুল কোরআন মাহফিলের কারণে বেনামাজি লোকেরা এখন নামাজ ধরেছে যুবকদের মুখে দাড়ি রাখা শুরু হয়েছে যুবকদের প্যান্ট টাকনোর উপরে উঠেছে মহিলারা ভারতীয় সিরিয়াল ছেড়ে দিয়ে ওয়াজ শুনতে শুনতে ঘরে রান্না করা শুরু করেছে স্বামীর খেদমত করা শুরু করেছে ওয়াজ মাহফিল দিয়ে কি হচ্ছে ওয়াজ মাহফিল ভাই প্লিজ এত জোরে কথা বলেন না আলোচনার পরিবেশ নষ্ট করেন না পরে গুনিয়েন হ্যাঁ আলোচনার শেষে তাহলে ওয়াজ মাহফিল আমাদের জন্য ভালো না খারাপ আজ মাহফিল মানুষ মাহফিল মুখে হচ্ছে বিশেষ করে যুবকরা মাহফিল মুখে হচ্ছে আজকের উপস্থিতি যুবক কম না বেশি যুবকরা মাহফিল মুখী হওয়ায় এক শ্রেণীর মানুষ দুশ্চিন্তায় পড়েছে ঘটনা কি আমাদের পুকুরের জিয়ানো মাছ সপ্ত কোরআনের পুকুরে ইসলামের পুকুরে চলে যাচ্ছে এটা তাদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ যুবকরা বিড়ি সিগারেট থেকে ফিরে আসতেছে মাদক এটা সমাজের জন্য খুব খারাপ মাননীয় প্রধানমন্ত্রী সহ সরকার প্রশাসন সহ এই মাদক নির্মূলে কাজ করছেন তো যুবকরা এখন মাদক ছেড়ে মাহফিল মুখী হচ্ছে যুবকরা এখন জঙ্গিবাদের দিকে যাচ্ছে না যুবকরা ইসলামের দিকে আসতেছে এটা দেখে কারো কারো খারাপ লাগতেছে তো এই খারাপ লাগাটা এই অন্তরের রূপটা সে তার অন্তরে নিয়ে জ্বলে পুড়ে ছাই হয়ে যাক এটা আমাদের কিছু যায় আসে না কোরআনের জন্য ইসলামের জন্য এই দেশে যুবকদের যে গণজোয়ার যে গণবিস্ফোরণ শুরু হয়েছে এটা আমাদেরকে ভবিষ্যতের একটা আগাম বার্তা দিচ্ছে কোরআনমুখী ইসলামমুখী এই যুবকদের গণস্রোতকে ঠেকানো যাবে না এই গণস্রোত গণবিস্ফোরণে রূপান্তরিত হয়ে এই দেশের প্রতি ইঞ্চি জমিনের উপরে কোরআনের রাজ একদিন কায়েম হবেই হবে ইনশাআল্লাহ আল্লাহু
আল্লাহ কবুল করেন বলেন আমিন যুবকরা কেমন জানেন যুবকরা হচ্ছে ইসলামের মেরুদণ্ড মেরুদণ্ড ভেঙে ফেললে যেমনে সুজা হয়ে দাঁড়ানো যায় না দিন বিরোধীরা যুবকদেরকে টার্গেট করে যুবকদেরকে ইসলামের দিকে আসতে দেয় না কারণ যুবকরা ইসলামের দিকে আসলেই ইসলাম মাথা উঁচু করে দাঁড়িয়ে যাবে নাচ গানে যাচ্ছে না যাত্রা পালায় যাচ্ছে না সিনেমা হলের সংখ্যা কমে যাচ্ছে যুবকরা শুধু মাহফিল মুখী আর আলেম মুখী হয়ে যাচ্ছে এটা যদি মাথা ব্যথার কারণ হয় মাথা ব্যথায় আপনি নিজেই শেষ হয়ে যাবে কারণ কি জানেন যুবক এমন জিনিস এরা যখন সামনের দিকে আগায় এই গণজুয়ারকে রুখা যায় না এটা রুখা যায় না নবীজির সময় যুবকরা যখন ইসলামের গণজুয়ার শুরু করেছে নাম বলে শুনেন খাব্বাব খুবাইব আবু বকর উমর উসমান সাদ বিন আবি ওয়াক্কাস যায়েদ বিন হারেজা সব তরতে যায়ান এক ওমর তো একাই ইসলাম কবুল করার পরে সব কাফেরদের কলিজায় থর থর করে কাঁপন শুরু হয়ে গিয়েছে যুবকটা কেমন বুঝাই আপনাদেরকে এই প্যান্ডেলটা দাঁড় করে রাখছেন মাঝখানে যদি এখন কেউ এটা কেটে ফেলে প্যান্ডেলটা থাকবে না কাপড়গুলো পড়ে যাবে যুবকরা আছে একদম ইসলামের মেরুদণ্ডে তাদের অবস্থা এদের যদি ইসলাম থেকে বিমুখ করা যায় ইসলাম মাথা উঁচু করে দাঁড়াতে পারে যৌবনের বয়সটাও বড় নেয়ামতের বয়স ইউথ ইজ কল্ড দ্য গোল্ডেন সিজন অফ হিউম্যান লাইফ যৌবনকালকে মানুষের জীবনের স্বর্ণালী সময় বলা মানুষের জীবনে পাঁচটা পর্যায় আছে কয়টা পর্যায় শিশুকাল কৈশোরকাল যৌবনকাল প্রৌঢ়কাল মানে আধা বুড়া পাঁচ নাম্বার বুড়া ফুল বুড়া তাহলে মানুষের জীবনে কয়টা পর্যায় আছে আপনারা বগুড়ার মানুষ উত্তরবঙ্গের মানুষ একটু ঠান্ডা মেজাজি আর আমি সিলেটি মানুষ তো আমরা একটু ওই যে শাহজালালের এলাকার মানুষ তো বুঝেনি তো শাহজালালের জজবা আমাদের ভেতরে আছে আলহামদুলিল্লাহ শেখ শাহজালাল এসে গৌর গোমন্দের সব কাঁপায় দিয়েছেন আমরা শাহজালালের উত্তরসূরি তা আমাদের গলার আওয়াজ একটু বড় স্বভাবজাত ভাবে আপনাদেরও আজকে একটু বড় করে দিয়ে যাবো ইনশাআল্লাহ মানুষের জীবনে কয়টা পর্যায় এক বলেন আমি কিন্তু ওয়াজ মুখস্থ করাই জানেন আপনারা এটা হ্যাঁ এক নাম্বার দুই তিন যৌবন চার প্রৌঢ় মানে কি বলছিলাম আধা বুড়া মানে কিছু পাকে কিছু পাকে না আর পাঁচ নাম্বার দেখি আমার আঙ্গুল দেখে বলেন তো মাঝখানে আছে কোনটা মাঝখানে আছে কোনটা উদাহরণের সাথে মিলছে এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সময় এজন্য ইসলাম বলছে এই মাঝখানের বয়সটাতে সতর্ক থাকো এটা গুরুত্বপূর্ণ এই সময়ে কেরিয়ার উন্নত হয় এই সময়ে শয়তানে শুরু করলে কেরিয়ার শেষ হয় এই সময় এবাদত করলে নিজের চরিত্র উন্নত হয় এই সময় এবাদত ছাইরা শয়তানের মুরিদ হইলে জীবনটা বরবাদ হয়ে যায় এজন্য এই মাঝখানের বয়সটার গুরুত্ব কম না বেশি এজন্য নবীজির কাছেও যুবকের গুরুত্ব যুবক ভাইরা শুনেন আমার আব্বা জানা রাগ করে না হুজুর দেখি খালি যুবকদের উদ্দেশ্যে বলতেছে কথা না বাবারা আব্বা জানরা আপনাদের উদ্দেশ্য আমার অনেক কথা আছে ইনশা এই যুবকগুলো কারা আপনাদের ছেলে আপনাদের ভাতিজা এরা যদি ভালো হয় আপনারা খুশি না বেজার তাইলে বলছিলাম যৌবনের বয়সটা ইসলামে গুরুত্বপূর্ণ নবীজির কাছেও যুবকের যুবক অত্যন্ত গুরুত্বপূর্ণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে যুবকদেরকে কত ভালোবাসতেন যুবকদেরকে তিনি কত পছন্দ করতেন শুনেন এই যে আমি আজ আপনাদের সামনে কথা বলছি এই রকম করে নবীজি একদিন এক জায়গায় বক্তৃতা করছেন সব মানুষেরা বসে গিয়েছে জায়গা না পেয়ে এই দেখেন অনেক মানুষ যেমন দাঁড়িয়ে আছেন ঠিক তেমনি নবীজি বক্তৃতা করছেন জায়গা না পেয়ে অনেকে দাঁড়িয়েছিলেন নবীজির চোখ গেল হঠাৎ করে এমন একজনের দিকে
অত্যন্ত সুন্দর চেহারার অধিকারী যুবক মানুষ একজন যুবক সাহাবী নাম হচ্ছে যারীদ রাদিয়াল্লাহু আনহু নবীজি বক্তৃতা বন্ধ করে দিলেন বক্তৃতা বন্ধ করে দিয়ে বললেন হে যারীদ তুমি পেছনে দাঁড়িয়ে আছো কেন যারীদ তখন বললেন ওগো আল্লাহর নবী সবার শেষে আমি এসেছি জায়গা না পেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার কথা শুনছি এই কথা শোনা মাত্র মায়ার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন তিনি সঙ্গে সঙ্গে তার চাদর খুলে যারীদের দিকে ছুঁড়ে মারলেন দিয়ে তিনি বললেন যারীদ জায়গা পাও নাই তো কি হয়েছে আমি নবী আমার চাদরটা তোমাকে দিলাম আমার চাদরটা মাটিতে বিছিয়ে বসে যাও এই কথা শুনে যারীদ রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিলেন নবীজির চাদরটা মাটিতে লাগানো তো দূরের কথা নবীজির চাদর মুবারকে চুমু খেতে লাগলেন নবীজির চাদর মুবারকে চুমু খেয়ে বুকের সঙ্গে জড়িয়ে ধরে তিনি বললেন আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ সবাই মহব্বতে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারীদ বললেন হে আল্লাহর রাসূল আল্লাহর পরে হচ্ছে আপনার মর্যাদা আপনি রহমাতাল লিল আলামিন আপনার চাদরে দুনিয়ার কোন মানুষ বসার কি কোন যোগ্যতা রাখে নাকি কি করে আমি আপনার চাদরে বসি গো নবী এই চাদরে বসার কোন সাহস আমার নাই আমি চোখের পানি ছেড়ে দিয়ে কাচ্ছি আর আপনার চাদর মুবারককে চুমু খাচ্ছি এই জন্য আপনি আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে আজ যেভাবে সম্মান দিলেন এতে আমি অভিভূত হয়েছি আল্লাহর কাছেও দোয়া করেছি আল্লাহ আজ আপনি আমাকে যেভাবে সম্মান দিলেন আল্লাহ যেন আপনার সম্মান আরো বেশি বাড়িয়ে দেয় তাহলে যুবকদেরকে নবীজি ভালোবেসেছেন কম না বেশি কি কারণ কারণ হলো এই যৌবন বয়স হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এই যে কিছুক্ষণ আগে বললাম Youth is called the golden season of human life. এটা মানুষের জীবনের সোনালী সময় সোনালী অধ্যায় এখান থেকে শুরু হয় বলেন তো যৌবন বয়সে শরীরের তেজ শক্তি কম থাকে না বেশি থাকে যেমন চায় তাই করা যায় দাপিয়ে বেড়ায় লাঠি শুটা নিয়ে বের হয় কানে হেডফোন লাগাইয়া ঝাঁকানাকা শুরু করে শক্তি বেশি তো যেহেতু এই বয়সে মানুষের শরীরে শক্তি বেশি থাকে তেজ বেশি থাকে এই বয়সে মানুষ তার চরিত্র নষ্ট করে ফেলার সম্ভাবনা আছে এই জন্য নবীজি বলেছেন খবরদার সাবধান জীবনের গুরুত্বপূর্ণ এই সময়টাকে নষ্ট করো না কারণ কিয়ামতের দিন জীবনের এই গুরুত্বপূর্ণ সময়ের ব্যাপারে যার কাছে জবাবদিহি করতে হবে তিনি কি আস্তে বলবেন না জুড়ে বলেন তিনি কি ভালো করে শোনেন তিরমিজি শরীফে হাদিস এসেছে عن ابن مسعود رضي الله عنه قال حديث بنونا كاري صحابي نام حتى عبد الله ابن مسعود رضي الله عنه تني بولتين نبي جي بولتين لا تزول قدم ابن آدم من عند ربه حتى يسأل عن خمس قيامت الدين جكون شكل مانوش الله رشمن دربي پاچ تي پرشنر جباب نادي আল্লাহর কোন বান্দা এক পাও নড়াতে পারবে না এক কদম নড়ানোর সুযোগ পাবে না একটু প্র্যাকটিক্যালি বোঝাই এই যে দেখেন একটা বাচ্চা হাঁটতেছে মানে তার পা নড়তেছে নবীজি বলতেছেন বান্দা শোনো উম্মত শোনো কিয়ামতের দিন আল্লাহ তোমাকে পাঁচটা কথা জিজ্ঞেস করবে জবাব না দিয়ে তুমি তোমার ঠ্যাং পা নড়ানোর সুযোগ পাবা না শুনেন সেন্স কোথায় আছে তো এখানে নড়াইতে পারবেন না একদম সোজা দাঁড়ায় থাকতে হবে আগে জবাব তারপরে পা নাড়াবে না খবর আছে সেদিন কারণ সেদিন ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি কি নড়তে পারবেন না আপনি আল্লাহ বলবেন চুপ করে দাঁড়িয়ে থাক জবাব দে এগুলো নবীজি জানালেন আমাদেরকে কোন পাঁচটা প্রশ্ন নবীজি বললেন শোনো শোনো এক নম্বর প্রশ্ন হবে
عن عمره فيما أفناه الله বলবেন গোলাম তোমাকে যে লম্বা হায়াত দিয়েছিলাম তোমার এই জীবন তুমি কোথায় কিভাবে অতিবাহিত করেছো গোটা জীবনের হিসাব ওই যে বলে না পই পই করে দেওয়া লাগবে কার কাছে দুই নাম্বার প্রশ্ন করা হবে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু আল্লাহ বলবেন এ গোলাম ওই যে যৌবনকালে তোর শরীরে অনেক শক্তি ছিল অনেক তেজ ছিল বল ওই তেজদীপ্ত সেই তেজদীপ্ত যৌবন কোথায় তুই কিভাবে কাটিয়েছিস ওই যৌবন বয়সে নামাজে গিয়েছিলে নাকি ঝাকানাকা ঝাকানাকায় গিয়েছিলে এই যৌবন বয়সে কোরআনের মিছিলে গিয়েছিলে না তোর নেতা খেতার মিছিলে গিয়েছিলে জবাব দেওয়া লাগবে কার কাছে আল্লাহ বলবেন জবাব দাও যৌবন কোথায় কাটাইছো তিন নাম্বার প্রশ্ন হবে ওয়া মালুহু মিন আইনা কাসাবাহু এত টাকা পয়সা ধন দৌলত কোথা থেকে কামাইলা ধন দৌলত কিভাবে উপার্জন করেছো জবাব দেওয়া লাগবে কার কাছে চার নাম্বার প্রশ্ন হবে ওয়া ফিমা আনফাকাহু এগুলো কোথায় ব্যয় করেছো পাঁচ নাম্বার প্রশ্ন করা হবে ওয়া মাযা আমিলা ফিমা আলিমা যতটুকু জানতে ততটুকু আমল করতে কিনা এই পাঁচটা প্রশ্নের জবাব না দিয়ে এক কদম নড়া যাবে না এর মধ্যে একটা প্রশ্ন হলো বান্দা তোমার যৌবন কাল কোথায় কাটিয়েছো এ যুবক তরুণ ভাইরা কনসেন্ট্রেট হন মনোযোগী হন সারা জীবন আজকে মাহফিলে আসার আগে এক রকম গেছে আজ থেকে যেন পরিবর্তন হয় শুনেন আপনার নবী আপনাকে কি বলছেন শুনেন আপনার রব আপনাকে কি বলছেন এগুলো কার কথা কার কথা প্রস্তুতি আছে তো জবাব দেওয়ার আল্লাহ বলবেন কি তোমার যৌবন কোথায় কাটিয়েছো তুমি যেহেতু এই যৌবনকালের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে সেহেতু এই যৌবন বয়সে সতর্ক থাকার দরকার আছে না নাই নবীজি বলছেন শোনো ইগতানিম খামসান ক্বাবলা খামসিন পাঁচ জিনিস আসার আগে পাঁচটা জিনিস কাজে লাগাইও সবগুলো বললাম না যে বিষয় নিয়ে কথা বলছি সেটা বলি নবীজি বলছেন শাবাবাকা ক্বাবলা হারামিক বুড়া হওয়ার আগে যৌবন কাজে লাগাও কারণ বুড়া হয়ে গেলে আর যৌবন ফিরে পাবা আমার আব্বাজানরা যাদের চুলদারি পেকে গেল তারা কি এক সময় আমাদের মতো জোয়ান যুবক ছিলেন না আর কি টাকা আর কি তারা যৌবন ফিরে পাবেন আর তারা যৌবন পাবেন না নোবডি ওয়ান্টস টু লুজ ইউথ টাইম যৌবনকে কেউ হারাতে চায় না যেন দেখেন না যৌবন হেফাজতের জন্য মানুষ কত কিছু করে বগুড়া শহরে গেলে টাউন বাস আছে নি বগুড়া শহরে আছে বাসের মধ্যে উঠলে ওয়াজ মাহফিলের পুষ্টার আপনার গায়ের উপর এত ছিটায় মারবে না যৌবন হেফাজতের হার বালের যত পুষ্টার গায়ের উপর ছিটায় মারে তার মানে বোঝা যায় যৌবন হেফাজতের প্রচেষ্টা অনেক বেশি হয় কিন্তু যৌবনকে কি ধরে রাখা যায় কথা বলছেন না কেন আপনারা ধরে রাখা যাবে না চলে যাবে যেহেতু এই যৌবন ধরে রাখা যাবে না চলে যাবে এই জন্য নবীজি বলেছেন যৌবনটা কাজে লাগাও প্রশ্ন হলো এই যৌবনকে আমরা কেমনে কাজে লাগাবো উত্তর হলো যৌবন যিনি দিয়েছেন তার কাছে যৌবন দেওয়া লাগবে এবার আওয়াজ করে সবাইকে বলতে হবে যৌবন দিয়েছেন কে কিপ ইন ইউর মাইন্ড ইউথ ইজ নট এ গিফট গিভেন বাই লিডার যৌবন আপনার নেতার দেওয়া গিফট নয় যে নেতার চামচা হইয়া যৌবন শেষ করতেছেন কিপ ইন ইউর মাইন্ড ইউথ ইজ নট এ গিফট গিভেন বাই লিডার যৌবন আপনার নেতার দেওয়া গিফট নয় যৌবন যিনি দিয়েছেন তিনি কে এই যৌবন যাবে কোথায় আল্লাহর পথে যাবে যৌবন কেমনে আল্লাহর পথে যাবে শোনেন যিনি যৌবন দিলেন সেই রবের পথে নিজের যৌবনটা বিলীন করতে হবে সেই রবের বিধানগুলো দুনিয়াতে মানতে হবে সেই রব যখন মুয়াজ্জিনকে দিয়ে নামাজে আসার জন্য ডাকার সেই রবের ডাকে সারা দিয়ে মসজিদে যাওয়ার দরকার আছে না নাই
যুবকরা যৌবন বয়সে মসজিদে যায় না আমি যখন বলি ভাই নামাজে যাও তো কয় না হুজুর মাঝে মাঝে যাই কেউ কেউ বলে হুজুর এখন টাইম হয় নাই কয় টাইম হয় নাই আমি বললাম টাইম হয় নাই মানে কয় হুজুর বুড়া হই চুলদাড়ি পাকুক এরপরে যাব বলেন তো বুড়া হওয়ার সম্ভাবনা এর কি কোনো নিশ্চয়তা আছে নাকি সব আমরা এখন জানতে পারি কারণ প্রযুক্তির যুগ এই প্যান্ডেলে বসে দুই মিনিটে গোটা বিশ্বের খবর আপনি নিতে পারবেন কিন্তু আমাকে বলেন তো গোটা দুনিয়ার খবর নেওয়ার প্রযুক্তি আপনার কাছে থাকলেও কেউ কি জানেন নাকি কার জন্য কাফনের কাপড় এসে দোকানে রেডি হয়ে আছে জানেন জানেন তার মানে বোঝা গেল যে কোনো সময় আমরা চলে যেতে পারি গতকাল রাতে বহু বীর বাহাদুর দুনিয়ায় ছিল আজ রাতে তারা বেঁচে নাই আজ রাতে আমাদের মতো বীর বাহাদুররা আছে কাল রাতে নাও থাকতে পারি যুবক ভাইরা শয়তানের ধোকায় পড়া যাবে না মনে রাখতে হবে দুনিয়াতে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল আসার বেলা কি সুন্দর সিরিয়াল মেইনটেইন হয় দেখেন প্রথমে আসেন দাদা তারপরে বাবা এরপরে ছেলে তারপরে দাদার ঘরে নাতি হয় এই রকম দুনিয়াতে আসার চমৎকার সিরিয়াল মেইনটেইন হয় কিন্তু যাওয়ার বেলা কোনো সিরিয়াল মেইনটেইন হয় না মাঝে মাঝে এমন করুণ দৃশ্য আমরা দেখি নাতির লাশ দাদা কবরে নামায় ছেলের লাশ বাবা কবরে শোয়ায় কিছুদিন আগে আমার চেয়ে বয়সে আট নয় বছর ছোট একটা ছেলে আমার এলাকার আমার পাশের বাড়ির মারা গেল আমি বাড়িতে গেলে গ্রামের বাড়িতে গেলে মাঝে মাঝে সে বাইক নিয়ে আমারে ঘুরাইতো আমাদের সিলেট অনেক সুন্দর সুন্দর জায়গা আছে না জাফলং আছে সাদা পাথর আছে গেছেন নাকি আপনারা ভুলাগঞ্জে তো আমার বাড়ি সাদা পাথর আছে সাদা পাথরে নিয়ে যাইতো ছেলেটা মারা গেল তার বাবা আছে তার বড় ভাই বোনরা আছে তার মা আছে সিরিয়াল মেনটেন হয়েছে যুবক ভাইরা কিপ ইন ইউর মাইন্ড দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ মৃত্যুর কোন সিরিয়াল চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে তোমার নাম মসজিদের মাইকে হবে তোমার নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা যে বাড়িতে নাই বলি আমার দাদার আমলে আমার দাদা বানাইছিলেন বাড়ি সেই আশির দশকের কথা আশির দশকে আমার দাদা বাড়ি বানালেন আমার দাদা নব্বই দশকে চলে গেলেন আমার বাবাও দশ বছর আগে চলে গেলেন আমাদের ভাই বোনদের ছেলে মেয়ে হয়েছে দাদার ঘরের নাতির ঘরে কি হয় আপনারা কি বলেন পুতি নাকি পুতি একটু সহযোগিতা করেন না নাতির ঘরে সহপতি সাহেব আপনারা কি বলেন আপনি তো জানবেন নাতির ঘরে পুতি নাকি পুতি মিলছে আপনাদের সাথে আমার দাদা বাড়ি বানাইছেন দাদার ছেলে মানে আমার বাপ চাচারা থাকছে বাপ চাচার ছেলেরাও থাকছে বাপ চাচার ছেলেদের ছেলে মেয়ে হয়েছে পুতি আছে নাতির ঘরের পুতি আছে বাড়ি বাড়ির জায়গায় আছে বাড়িওয়ালা আরে বাড়িওয়ালা যে নাই বাড়িওয়ালার নামও নাই বলবেন কেমনে নাই আপনার দাদার দাদার বাপের বাপের নাম বলেন পারে আমার দাদার বাপের বাপের নাম আমি পারি না তার মানে হলো অল্প কিছুদিনের দুনিয়ায় টাকা পয়সা ক্ষমতা অন্যায় অপরাধ জগতে আমরা যে দাপিয়ে বেড়াচ্ছি কার জন্য কি করছেন টাকা পয়সা ক্ষমতা সম্পদ জমাচ্ছেন জানেন আপনার দুই তিন জেনারেশনের পরের পরবর্তী প্রজন্ম এত নিমুখ খারাম হবে এরা আপনার নামও মনে রাখবে না এটা বাস্তবতা ইটস ইউর ফাইনাল ডেস্টিনেশন এটা আপনার চূড়ান্ত গন্তব্য এটা ঘটবে এটা মানুষের জীবনের বস্তুনিষ্ঠ অলঙ্ঘনীয় অনিবার্য মহাসত্য এটা ঘটবে এটা ঘটবেই ঘটবে এই জন্য যুবক ভাইদেরকে বলছি খবরদার শয়তানের ধোকায় পড়া যাবে না শয়তান মাঝে মাঝে ধোকা দেয় এখন মসজিদে যাওয়ার দরকার নাই বুড়া হও তারপরে যাবা বুড়া আমরা নাও হতে
যে কোন সময় আমরা চলে যেতে পারি এই জন্য বুড়া হওয়ার অপেক্ষা করা যাবে না নামাজ যেতে হবে এ যুবক তরুণ ভাইরা শুনেন যৌবনের ইবাদতের দাম অনেক বেশি কারণ আধা বুড়া বা বুড়া হয়ে গেলে মাজা ব্যথা পিঠ ব্যথা কোমর ব্যথা হাঁটু ব্যথা পা ব্যথা হাত ব্যথা কত ব্যথা ঠিক মতো রুকু দেওয়া যায় না ঠিক মতো সাজদা দেওয়া যায় না কিন্তু যৌবন বয়সে অনেক শক্তি থাকে তেজ থাকে হাড়ি সব জোড়াগুলো ঠিকঠাক থাকে রুকু সাজদা সুন্দর করে দেওয়া যায় এই জন্য যৌবনের ইবাদত সুন্দর যৌবনের ইবাদতটা অত্যন্ত সুন্দর এই জন্য যৌবনের ইবাদতের দাম আল্লাহর কাছে কম না বেশি যুবকরা যখন এলাকায় হাঁটে এলাকা দাপিয়ে বেড়ায় এলাকা কাঁপে আল্লাহর কসম রে ভাই তুমি যখন হাঁটো তোমার হাঁটার কারণে এলাকা কাঁপে তুমি কি জানো নাকি এই বয়সে তুমি যদি আল্লাহর সাজদা দাও তোমার সাজদার দাম এত বেশি এই সাজদায় আল্লাহর আরশ কেঁপে উঠে যুবকের ইবাদতের দাম আছে তো অনেক দাম অনেক দাম অনেক অনেক দাম যুবক ভাইরা মসজিদে যাও মসজিদ মুখী হও ফজরের আযানের সময় ঘুমায়ও না ফজরের নামাজ আল্লাহ দিনের শুরুতে দিলেন কেন আল্লাহ দিনের শুরুতে নামাজ দিলেন পাঁচ ওয়াক্ত নামাজের শিডিউল আপনারা খেয়াল করেন আচ্ছা বলেন তো আল্লাহ চাইলে ফজরের নামাজটা তো সকাল দশটায়ও দিতে পারতেন পারতেন না লাভ হইতো না দশটার সময় ঘুম থেকে উঠে পড়তেন প্রশ্ন হলো কেন আল্লাহ এমন একটা টাইমে ফজরের নামাজ দিলেন রাত শেষ হইতেছে আর দিনটা শুরু হচ্ছে অন্ধকার শেষ হয়ে আলো উদ্ভাসিত হচ্ছে ওই সময় আল্লাহ কেন প্রথম নামাজ দিলেন কারণ হলো আল্লাহ বান্দাকে পরীক্ষা করছেন দেখি গোলাম বানাইলাম আমি গোলাম দুনিয়াতে পাঠাইলাম আমি দেখি এবার সে গোলামের পরিচয় দেই কিনা দেখি বান্দা তার আরামের ঘুমটা হারাম কইরা আমারে সাজদা দেই কিনা যদি বান্দা আরামের ঘুম হারাম কইরা সাজদা দেই বুঝা যাবে এটা আমার খাঁটি গোলাম আর যদি সে আরামের ঘুমটাকে আরাম মনে করে ঘুমায়া থাকে বুঝা যাবে এটা আমার গোলাম নয় গোলাম হয়ে দুনিয়ায় গিয়েছিল ঠিক যাওয়ার পরে হয়ে গেছে শয়তানের গোলাম আমরা গোলাম হতে চাই কার আমাদের রবকে আল্লাহ আমার রব এই রবই আমার সব আল্লাহ আমার রব এই রবই আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহু আকবার তাহলে আমরা সবাই গোলাম কার দিনের শুরুতে আল্লাহ নামাজ দিলেন যেন আমরা গোলামের পরিচয় দেই রাত ১২টা পর্যন্ত ওয়াজ শুনে তারপরে ফজরের নামাজ পড়ে না এই ওয়াজ দিয়ে কি হবে নিজেকে আবার ইমানদার পরিচয় দেয় ভাইয়েরা ভালো করে শোনেন আব্বাজানরা ভালো করে শোনেন নামাজ ছাড়া মুসলমানিত্বের পরিচয় দেওয়া যায় না শুধু বুঝানোর জন্য বলতেছি মনে করেন এখানে বিরাট একটা দুর্ঘটনা ঘটে গেছে এবার দুর্ঘটনার কারণে বহু লোকের মাথা সহ ছিন্ন হয়ে গিয়েছে এখন মাথা ছিন্ন করা একটা লোকের দেহ যদি এখানে দাঁড় করানো হয় মাথা ছাড়া কি মানুষের পরিচয় পাওয়া যায় নাকি মাথা ছাড়া যেমন একজন মানুষের পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায় না ঠিক তেমনি নামাজ ছাড়াও একজন মুসলমানের পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায় না কেন জানেন ইসলামের মাথা হলো নামাজ আস-সালাতু হিয়া রাসুল ইবাদাহ নামাজ ইবাদতের মগজ আপনি ইসলামের যত ইবাদত করেন হজ যাকাত দান সদকা রোজা যত ইবাদত করেন ওয়াজ মাহফিল দান সদকা এতিমখানায় দান মাদ্রাসায় দান যত নেক আমল করেন মনে করেন আমলের স্তূপ আমলের চূড়ায় আছে কি জুড়ে বলতে হবে আমলের চূড়ায় আছে কি মাথা কাটা লোকের মাথা না থাকলে তার পরিচয় যেমন পাওয়া যায় না ঠিক তেমনি ইসলামের এবাদতের মাথা কেটে ফেললে বাদ বাকি এবাদত দিয়ে নিজেকে মুমিন হিসাবে দাবি করা যায় কিপ ইন ইউর মাইন্ড সালাত ইজ দ্য কি অফ সাকসেস এই নামাজ হলো সফলতার
সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাশরে শীতল ছায়া আরশে আজিম, রব্বি আল আলা রব্বি আল আজিম, বলেন রব্বি আল আলা রব্বি আল আজিম। মোমেন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়, আজকে রুকু সাজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো, তবেই তো মুমিন। সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, হবে না বিলীন, রব্বি আল আলা রব্বি আল আজিম, রব্বি আল আলা রব্বি আল আজিম। ফজরের সময় ঘুম থেকে উঠে নামাজে গেলে গোলামি হয় কার? আরাম করে ঘুমায়া থাকলে গোলামি হয় কার? ফজরে ঘুম থেকে উঠে নামাজে গেলে খুশি হন কে? না গেলে আমার উত্তর দেওয়া লাগবে না, চুপ থেকে বিবেককে জিজ্ঞেস করেন, আজকে ফজরের নামাজ ছাইরা দিয়া কার গুলামি দিয়ে দিন শুরু করছেন আর কারে খুশি কইরা দিনটা শুরু করছেন? জবাব দিয়েন না, শুধু নিজের বিবেককে বলি, খালি ঠিক ঠিক কইয়েন না, মাহফিলে তো ঠিক ঠিক কয়া হয়ে গেছে এখন ফ্যাশন, এটা বেঠিক হুজুর। তাহলে বুঝা গেল কি, অসুবিধা নাই, শুনেন আল্লাহ কিন্তু অনেক দয়াবান। এই যে এখন আমরা নিজের বিবেককে প্রশ্ন করছি না, এখন যদি আমরা বিবেক দিয়ে চিন্তা করে বলি আহারে এতদিন তো ভুল করছি, আমার আল্লাহর সঙ্গে অনেক নাফরমানি হয়েছে, আল্লাহ বলেন বান্দা এই যে তুই অনুশোচনা বোধ করছিস, লজ্জা পেয়েছিস, তুই তুই লজ্জা করে এবার তোবা কর, জানিস তোর রব কত দয়াবান, তুই লজ্জা করার পরে তোবার দরজায় এসে করা না আর ভিক্ষার হাত পেতে বলে আল্লাহ মাফ করে দাও, খালি বল দেখবে আমি তোরে মাফ করে দিব। হে যুবক ভাইরা, যা করার করে ফেলেছি, আজকে কি একটু তোবা করে বাড়ি যাওয়া যায় না? চলুন আজকে তোবা করে ফেলি, সিদ্ধান্ত নেই, যা করার করে ফেলছি, তোদের নামাজ ছাইরা দিছি আমরা, আজান হয়েছে মসজিদে যাই নাই আমরা, আমার আল্লাহ বেজার হয়েছে, আমি শয়তানকে খুশি করছি এতদিন, আজ সিদ্ধান্ত নিলাম শয়তানের সাথে আমার যুদ্ধ হবে, শয়তানের সাথে রেগুলার আমার লড়াই হবে, শয়তানকে মোকাবেলা করব, শয়তানকে পরাজিত করব, শয়তানকে পরাজিত করে রেগুলার মসজিদে যাবো, শয়তানরে কাঁদাবো, আমার আল্লাহরে খুশি করব। কারা কারা রাজি দু হাত তুলে একটু আল্লাহরে দেখায় দিই, হাতগুলো নামাও। মাহফিলের পরে যদি নামাজি বাড়ে, মাহফিলের পরে যদি নামাজি বাড়ে, হইছে রে ভাই সংসদে দালাইও পরে, আগে নামাজ পড়া নিজের বডির ভিতরে আলো দালাও, রাগ করছেন আমার কথায়? যারা ফেসবুকে আমাকে ফলো করেন, আমার একটা স্লোগান দেখেছেন না কে জানে, এটা আল কোরআনের আলো না না, হ্যাঁ একজন পাইছি, কে বলছে এটা? তুমি খুব দেখো তাই না, তোমার নাম কি? মোহাম্মদ কাউসার, অনেক সুন্দর নাম, মাশাআল্লাহ। এই যে আহসান, আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ, সে বলেছে আমি গত তিন চার বছর ধরে বলতেছি বাংলাদেশে বহুদিন ধরে স্লোগান শুনতেছি, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এই ভাই বলতেছে সংসদে জ্বালো, আমি বলছি ভাই না স্লোগান ঠিক আছে আমি দ্বিমত না, আমি বলছি না বহুদিন আবেগে ছিলাম বিবেকে ফিরে আসে, একটু সিস্টেমিক ওয়েতে আমরা স্লোগান দিই। কিছুদিন আগে সরকার জনশুমারি করলেন, 91% মুসলমান পাওয়া গেল, এখন যদি আরেকটা হিসাব করা হয়, কুরআন বুঝা বাদ দেন, আল্লাহ যে বলছেন ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, যে শুদ্ধ করে কোরআন মানে কেমন, অনেকে তো পড়ে আলাম তারা কাইফা ফালা, আপনাদের হাসানোর জন্য বলতেছি না আমি, এভাবে অশুদ্ধ করে কোরআন পড়লে কোরআন লানত দেয়, আর আল্লাহ বলেছেন ওয়ারাত্তিল, এটাকে তারতিল করে সুন্দর করে বিশুদ্ধ করে কোরআন পড়ো। এখন যদি আরেকটা জনসমারি হয়, দেখা যাবে 91 থেকে 81 চলে গেছে ওই কাতারে, যারা এখনো করতেও পারে না, আমি কি ঠিক বলছি নাকি? তা আমার কথার সাথে একমত আপনারা? যেই দেশের 81% মানুষ এখনো শুদ্ধ করে কোরআনই পড়তে পারে না, আপনি ঘরে ঘরে আর সংসদে জ্বালাইবেন, এটা কোনো কথা হইল?
এজন্য আমি বলেছি স্লোগান হবে এরকম আসেন একটা প্ল্যান নেই এবং আলেমদের এই প্ল্যান নেওয়া উচিত প্রত্যেকটা মসজিদে গণশিক্ষা থাকা উচিত কুরআন শিক্ষা কেন্দ্র আর কি মুসল্লিরা কুরআন শিখবে যুবকরা কুরআন শিখবে এলাকা এলাকায় মাহবুবদের জন্য থাকা উচিত 10 বছর চলুক না এরকম কুরআন শুধু শেখার মানুষকে কুরআনের প্রতি জজবা ভালোবাসা বাড়বে না কমবে 10 বছর স্লোগান হোক আল কোরআনের আলো ঘরে ঘরে নয় হৃদয়ে হৃদয়ে 91 এর মধ্যে বেশি না 50 ভাগের হৃদয়ে কুরআনের আলো জ্বালাই ফেললে স্লোগানও লাগবে না মারামারিও লাগবে না 50 ভাগ লোক বের হবে কোরআন ছাড়া অন্য কিছু মানি না 50 ভাগ লোক যখন বের হবে এই গণজোয়ার গণবিস্ফোরণকে রুখে দেওয়ার সাধ্য আল্লাহর জমিনে কারো থাকবে না সমাজে আর ঘরে ঘরে কোরআনের আলো না সারা পৃথিবীতে কোরআনের আলো জ্বলে উঠবে সিস্টেমটা বুঝছেন তাহলে এখন স্লোগান কি হবে একটু রিহার্সাল করায় দেই বগুড়ার মানুষকে নইলে পরে ভুলে যাবে ফেসবুক যারা চালান পোস্ট মাইরা দিয়ে একটা আলোচনার পরে এখন দিয়েন না আল কোরআনের আলো তাল আসতেছে না আর কি তাল আসবে তাও তাল আসবে বলবেন সবাই হৃদয়ে হৃদয়ে অন্তরে অন্তরে আল কোরআনের আলো আল হাদিসের আলো কুরআন হাদিসের আলো বগুড়ার মানুষ মনে থাকবে নি না দই খাইয়া ভুলে যাবেন আমি তো বাসায় যাচ্ছি না নইলে আপনাদের কিছু দইও নিয়ে দিতাম কি বলেন সভাপতি স্যার দিতেন না আমার গিফট আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন কষ্ট হচ্ছে আপনাদের মোনাজাতে চলে যাব না চলবে চলবে কোন জায়গায় ছিলাম মনে আছে একটা ওয়াদা করাইছিলাম না কিসের ওয়াদা এই আরো জোরে কিসের কিসের আজকে থেকে নামাজ ছাড়বো কে কে হাত তুলি হ্যাঁ মানুষের সেন্স ঠিক আছে আলহামদুলিল্লাহ বলেন ওই যে বলছিলাম আবার ওই হাদিসে ফিরে যাই নবীজি বলেছেন যৌবনকালের কদর কর প্রশ্ন হলো হুজুর কদরটা আমরা কেমনে করব এক নাম্বার আমরা যৌবনকালে আজান হলে কোথায় যাব যৌবনকালে আমরা বিড়ি সিগারেট খাব না মাদক গ্রহণ করব না আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা প্রশাসনের ভাইরা আমাদেরকে বলেন হুজুর প্রত্যেকটা মাহফিলে আপনারা মাদক নিয়ে কথা বলবেন যুবক ভাইরা বিড়ি সিগারেট খাইয়া কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গাঞ্জা খাইয়া শেষ করে দাও আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম কোন কোন হলের রুমে গিয়ে দেখতাম গাঞ্জার গন্ধে টিকা যায় না এইরকম কিছু ছেলে পেলে আছে না নাই যুবক ভাইরা শোনো গাঁজা খাওয়ার বয়সটা এই বয়স নয় মাদক ইয়াবা ফেন্সিডিল খাওয়ার বয়স নয় বিড়ি সিগারেট খাওয়ার বয়স এটা নয় এই বয়সটা হলো পড়াশোনার বয়স যে সময় তোমরা ফেসবুকে থাকো ওই সময়টা যদি পড়ার টেবিলে থাকতো তোমরা নিউটন আর আইনস্টাইন হয়ে যেতাম এত ফেসবুকে থাকে বুঝছেন মেম্বার সাহেবেরা রাত 2টা 3টা খালি ফেসবুকেই থাকে আর কোনো ইস্যু আসলেই ফেসবুকে লেখা লেখে এই যে গত কয়েকদিন ধরে হায় রে হায় এই যে 2 দিন ধরে এক আলেম এই যে আপনারা হুজুরদের বিরুদ্ধে লেখেন ভাই বাস্তবতা বুঝে লিখেন একজন আলেম 2 দিন আগে স্টেজে তিনি একটা ব্যবহার করে ফেলেছেন আপনি কি সুধারণা করতে পারতেন না আচ্ছা আপনাদেরকে বুঝাই আমি বগুড়া থেকে ঢাকায় গিয়া ঢাকা থেকে বগুড়ায় আসার পরে কারো সাথে কথা বলতে মন চায় না বিছানায় পিঠ লাগাইতে মন চায় হ্যাঁ জোরে বলতে হবে আবার বলি বগুড়া থেকে ঢাকায় গিয়া ঢাকা থেকে বগুড়ায় আইসা বাড়িতে আইসা কথা বলতে মন চায় ছবি তুলতে মন চায় বৈশা বৈশা কথা বলতে মন চায় না একটু বিছানায় পিঠ লাগাইতে মন চায় আইসাই এমন গম আপনি বলবেন হুজুর আমরা মানুষ তো এই ক্লান্তি আসতে পারে তো হুজুররা মানুষ না না এই হুজুরটা যে ডেইলি 6 ঘন্টা 7 ঘন্টা জার্নি করে এরপরে আসে দেখেন আমি এত ঘন্টা জার্নি করে আসলাম হেসে হেসে কথা বলতেছি এখনো কিন্তু বলে নাই বিছানায় পিঠ লাগাবো হুজুরদের বিরুদ্ধে লেখার আগে চিন্তা কইরেন শীতকালে আপনারা নিজেদের বালিশে ঘুমান হুজুরদের বিছনাও নাই বালিশও নাই বুঝে শুনে লিখবেন
আমি নিজে আমার পরিবার ছাড়া আজকে এক সপ্তাহের উপরে, আমার মা অসুস্থ, আমি বাহিরে। যারা বলেন, বলছি না আমি নেগেটিভলি কথা, যে হুজুররা এর পেছনে ওই এর পেছনে দৌড়ায়, কমার্শিয়াল হয়ে গিয়েছে, হুজুররা যদি পরিবার ছেড়ে বউ বাচ্চা ছেড়ে উম্মতের জন্য এভাবে পড়ে না থাকতো, উম্মতের বেহাল দশা হয়ে যেত। বুঝে শুনে কথা বলা দরকার। আমি বগুড়া থেকে ঢাকায় গিয়ে, ঢাকা থেকে বগুড়া এসে শেষ, আমি চট্টগ্রাম থেকে রংপুর এসেছি, রংপুরের প্রোগ্রাম শেষ করে এখানে আসছি। প্রত্যেকটা ভাই আমাদের দেশে যারা কথা বলেন, যে সকল আলেমরা, এই যে আপনারা ওয়াজ শুনে ঘুমাই যাবেন না, এগুলো কোনোদিন মাহফিল আমি বলি নাই, এখন আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে গুনাহ থেকে বাঁচানোর জন্য বলছি। আমি আমার কোনো বক্তৃতা ইউটিউবে শুনবেন না, এগুলো আমি বলেছি, আমি আমার নিজের কথা বলি, আজকে বলতে বাধ্য হচ্ছি। লিখেন যে একটু ইনসাফ করবেন, জুলুম করবেন না কারো উপরে। মাহফিল শেষ করে যাচ্ছি টায়ারের ভিতরে, ওই যে বারো দশ নম্বর নাট আছে না, বারো নম্বর নাম্বারই তো বলে, এগুলা ঢুকছে, এত কুয়াশা, এই কুয়াশার মধ্যে ড্রাইভার নামছে। ওই দিন আবার আমার একটা কুষ্টে একজন কয়, কি বিলাসিতা, দুইজন ড্রাইভার বুঝি লাগে, এরা কি অমানুষ নাকি? হ্যাঁ, লং ড্রাইভ করে দিনে রাতে গাড়ি চালায়, মানুষের তো দুর্বলতা আছে, তার ঘুম চলে আসতে পারে, সেফটির জন্য রাখা ভালো না খারাপ? ভালো। ড্রাইভাররা নামে নেমে ঠিক করে, রাতের বেলা বিছনায় পিট লাগে, তো বিছনায় পিট লাগে, খুব আরাম করে করে ফেসবুকে লিখেন, মজা বুঝেন না, দুই একদিন একটু সফরে বেরোলে বুঝতেন মজাটা কেমন, তখন ইনসাফ করতে পারতেন আপনারা। বহু রাত আমি নিজে, আমি কোনোদিন বলি নাই, আজ বলছি। ইউটিউবার ভাইরা আবার এগুলা খাট্টা সেট্টা দিয়েন না, দিলে আগাগুড়া দিয়েন। বহু রাত আমি নিজে কুয়াশাচ্ছন্ন রাতে চাদর মুড়ি দিয়া থরথর করে কেঁপেছি রাস্তায়, সাহায্যের জন্য দাঁড়িয়েছি, দেখে কোনো ট্রাক ড্রাইভার ভাই নামে কিনা। একবার টাঙ্গাইল মাহফিলে যাচ্ছি, খুব যারা টাঙ্গাইল গিয়েছেন, আমার ভাই গিয়েছেন কিনা আমি জানি না, মির্জাপুরের দিকে একটা রুট আছে, ভয়ানক ডাকাতি হয়, বল্লম নিয়ে মানুষ দাঁড়ায়, গেলে দেখবেন আপনারা। আমি রাত একটার সময় বল্লম বলা কিছু লোক দিলাম, বল্লম হাতে, বললাম ভাই বল্লম হাতে কেন, কয় ডাকাতি হয় তো এখানে। সেই রাস্তায় গাড়ির ব্রেক ওয়েল শেষ, নষ্ট, তিন চারটা মানুষ আমরা এতিমের মতো দাঁড়ায় আছি, একটা লোক নাই, কোন সময় হামলা হয় জানি না। বহুক্ষণ দাঁড়ায় থাকতে থাকতে হঠাৎ করে এক ভাইকে পাইলাম, অনেক দূর থেকে সে ব্রেক ওয়েল এনে গাড়ি ঠিক করে দিল। এত দূর সফর করে আলেমরা আসেন, আসার পরে মাঝে মাঝে বহু জায়গায় এই আলেমদেরকে বসাইয়া নেতাদের বক্তব্য এক ঘন্টা আধা ঘন্টা এটা সেটা, এত মানুষ তো ভাই। এই যে আমরা জার্নি করে আসি, আসার পরে আপনারা রাগ করেন না, বগুড়ার মানুষকে আমি ভালোবাসি, আসার পরেই ছবি তোলা স্টার্ট করেন, শুরু করেন, আমি না, যে কোনো আলেমের সাথে এটা ভালোবাসা আপনাদের, কোনো আলেম কোনোদিন বলে এই যাও যাও ভাব নিছে, দেখেন আমরা আপনাদেরকে ভালোবাসি বলে সব ক্লান্তি ফেলে দেই, আসেন ভাই বুকে আসেন, একটু ইনসাফ করবেন, আলেমদের অবদান ভুলতে পারবেন না আপনারা, ভুলতে পারবেন না আপনারা। বাংলাদেশের মানুষ কিছু কিছু হুজুরও দেখছি ইদানিং বেরোইছে, টুপিদারি লাগাইয়া যা মন চায় তাই লিখে, সারা বছরে মাহফিল করে নাই দুইটা, তো মাহফিলের বাস্তব অভিজ্ঞতা সে কি জানে? রাস্তায় এতিমের মতো দাঁড়িয়ে থাকতে হয়, বালিশ নাই, বিছানা নাই, এই আলেমরা রাত জেগে জেগে কি করছে? টাকা কামাচ্ছে না উম্মতের কল্যাণে সব দিয়ে দিচ্ছে? আর টাকা দিলেও দিশের অসুবিধা নাই, এদেশের আলেমরা এই দেশে এতিমখানা করেছে, কোনো বিশ্ববিদ্যালয়ের স্যার এতিমখানা করে নয়। আলেমরা যদি জনগণের কাছ থেকে কোটি কোটি টাকাও নেয়, সেই কোটি কোটি টাকা দিয়ে আলেমরা এতিমখানা করেছে, বন্যায় লক্ষ লক্ষ মানুষকে কোটি কোটি টাকা দিয়েছে, আলেমরা মানুষের টাকা মানুষকে দিয়েছে। ইনসাফ করে কথা বলবে, এই মাদ্রাসা ইয়াতিমখানা আছে, কোনোদিন শুনছেন কোনো ডাক্তার? হ্যাঁ, অনেক ডাক্তার পরিচিত আমার ভাই আছেন ইয়াতিমখানা করেছেন, কিন্তু সিংহভাগ নয়, এটা ব্যতিক্রম কয়েকজন, কিন্তু এদেশের বেশিরভাগ আলেমরা দেখবেন ইয়াতিমখানা চালায়। আমি নিজে বেশ কয়েকজন ইয়াতিমের সারা বছরের খরচ দিই আমি,
আমি বহু এতিম ছেলে মেয়েদের নিজ খরচে আমি নিজ খরচ নয় আপনাদের টাকায় আপনাদের টাকায় আমি তাদের বিয়ে দিয়েছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এদেশের আলেমদেরকে কোটি কোটি টাকা আপনারা দিবেন এদেশের আলেমরা সেই টাকাকে উম্মার কল্যাণে কাজে লাগাবে তারা মাদ্রাসা বানাবে ইয়াতিমখানা বানাবে ইসলামিক সেন্টার বানাবে মসজিদ বানাবে মিডিয়া করবে টেলিভিশন চ্যানেল করবে আজ আমাদের একটা টেলিভিশন চ্যানেল নাই কারণ টাকা নাই আমাদের আলেমদেরকে আপনারা ভালোবেসে দিচ্ছেন এক শ্রেণীর লোকের সহ্য হয় না আলেমরা এগুলি নিয়ে কি করতেছে আমাদের আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রাহিমাহুল্লাহ ছিলেন মিডিয়াতে বেশি কথা বলতেন এখন আলহামদুলিল্লাহ অনেক আলেমদের স্টুডিও আছে আমাদেরও ছোটখাটো একটা আছে আরও অনেক আলেমদের আছে আলেমরা এখন স্টুডিওতে বসেছেন কথা বলছেন কাদের টাকায় স্টুডিও হয়েছে আপনাদের টাকায় স্টুডিও হয়েছে এই মাদ্রাসাগুলো আলেমদের টাকায় হয় নাই আপনাদের টাকায় হয়েছে বানভাসী মানুষের কাছে আলেমরা দাঁড়িয়েছে বিগত বন্যায় দেখেছেন কার টাকা এগুলো আপনাদের টাকা কার টাকা আমি সিলেটের বন্যায় মানুষকে আহ্বান করলাম আমার হাতেই মানুষ এক কোটি টাকার উপরে দিয়েছে শেখ আহমদুল্লাহ কয়েক কোটি টাকা মানুষের কাছ থেকে নিয়ে দিয়েছেন এদেশের মানুষ আলেমদেরকে ভালোবাসে এজন্য এদেশের মানুষ তো আলেমদেরকে বিশ্বাস করে কোটি কোটি টাকা দেয় তো আলেমদেরকে ভালোবেসে যদি জনগণ কোটি কোটি টাকা দেয় আমি বলবো তসলিমা নাসরিনের মুরিদদের এখানে যারা পুরো থাকতে পারে আলেমরা ইমানদারদের টাকা আবার উম্মার কল্যাণে বিনিয়োগ করবে রাজি আছেন তো তা আমি বলছিলাম ইনসাফ করা দরকার যুবক ভাইরা যৌবন বয়সে এই ফেসবুককে গিবত বুক বানায় না আলেমকে নিয়ে এগুলো এখন বাংলাদেশের ট্রেন্ড হয়ে গেছে ফেসবুক একটা পাইছে যার যেমন চায় তাই এগুলো করবেন না এটা ভালো নয় এই যে আমাদের এক আলেম মুফতি মুশতাকুন নবী হাফেজাহুল্লাহ তিনি কৌমি ঘরনার আলেম আমি জীবনে কৌমি মাদ্রাসায় পড়ি নাই আপনারা যারা আমার ওয়াজ শোনেন কোনোদিন দেখছেন আমি কোনো আলেমের বিরোধিতা মঞ্চে করতে শুনছেন আপনারা কোনো দিন আমি এটা পছন্দ করি না আরে ভাই উম্মতের ঘরে আগুন লেগে গিয়েছে এখন পানি ঢালা দরকার না কেরোসিন ঢালা দরকার আলেমরা তো মানুষ ভুল হয়ে গেলে আল্লাহর নবী বলেছেন কারো দোষ ত্রুটি গোপন রাখো আল্লাহ তোমার দোষ ত্রুটি গোপন রাখবেন সুবহানাল্লাহ না আরো প্রচার প্রচার করে লস্তা হইতেছে কার জোরে বলেন সূরা মুমিনুনে আল্লাহ কি বলেছেন জানেন কদ আফলাহাল মুমিনুন এরপর আল্লাহ কয়েক আয়াত পড়ে বললেন ওয়াল্লাযীনাহুম আনিল্লাহি মুরিদুন সাকসেসফুল ইনডিড এট দ্য বিলিভার্স দোজ হু অ্যাভয়েড ভেইন টক সফল কাম তারা অনর্থক কথাবার্তা কাজ থেকে নিজেকে বিরত রাখে হাবিজাবি জিনিস লেখালেখি করা মন্তব্য করা এগুলো অনর্থক কাজ এগুলো থেকে মোমিনরা বেঁচে থাকবে আল্লাহ তৌফিক দান করেন কয়েকজন উঠতেছে কেন কি হয়েছে এদের কমন টমন কি পড়ছে নাকি কষ্ট হচ্ছে আপনাদের আবারও জায়গায় ফিরে যাই কষ্ট হচ্ছে আল্লাহ নবী বলেছেন তাহলে যৌবনকাল কদর করো আমরা বললাম কেমনে কদর করব বললাম আল্লাহ বিধান দিয়েছেন আজান হলে কোথায় যাব এই যৌবনকালীন বয়সে আমার ছাত্র ভাইয়েরা যারা আছো কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ো মাদকাসক্ত হইও না মাদক গ্রহণ করো না আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা নিজেরাই নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না এই শরীরটা আপনার নয় আপনাকে আমানত দিয়েছেন কে মাদক গ্রহণ করে নিজের শরীরটাকে শেষ করা যাবে না বরং এই বয়সে জিকির করতে হবে কার এই বয়সে কোরআন পড়তে হবে হুকুমটা কার এই বয়সে আব্বা আম্মার খেদমত করবেন অনেক বলবো আমি কথা রাগ করবেন না তো কিছু কিছু যুবক এত পথভ্রষ্ট হয়েছে তার মা বাবার চাইতে নেতা খেতাকে বেশি সম্মান করে এমন চামচা হইছে নেতার নাম বলার আগে দুই মিনিট শুধু নেতার প্রশংসা করে কিন্তু বাড়িতে মা বাপকে ধমকায় আসে না নাই আব্বা আম্মাকে পীর সাহেব বানাও আব্বা আম্মাকে খেদমত করো আব্বা বুড়া মানুষ আম্মা বুড়ি মানুষ আব্বা আম্মার খেদমত করো আব্বা আম্মাকে চিকিৎসা করান আব্বা আম্মার মাথা টিপে দেন
আব্বা আম্মাকে কাপড় চোপড় কিনে দেন মুখে তুলে খাইয়ে দেন আল্লাহর আরশ আপনার উপর খুশি হয়ে যাবে এই যৌবন বয়স নষ্ট করা যাবে না সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা যুবকদের যৌবন নিয়ে বাণিজ্য করে বলবো যারা নিজেদের স্বার্থের জন্য নিজের গদির জন্য যুবকদেরকে ঢাল হিসাবে ব্যবহার করে যুবক ভাইরা তোমরা কবে বুঝবা এই রকম শ্রেণীর লোক যারা কমন পড়লে কি কষ্ট পাবেন না তওবা করবেন জোরে বলতে হবে যারা এইভাবে নিজেদের জীবনটাকে নষ্ট করছেন আল্লাহর পথে না থেকে যারা নিজের যৌবনটাকে ডানে বামে গিয়া নষ্ট করছেন আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা ইব্রাহিমের মধ্যে বলেছেন বলেন তো সূরাটার নাম কি আস্তে বলবেন না জোরে বলেন সূরাটার নাম কি ওই সূরার মধ্যে আল্লাহ বলেছেন কিয়ামতের দিন জাহান্নামে পথভ্রষ্ট গোমরা নেতা এবং পথভ্রষ্ট গোমরা কর্মীরা জাহান্নামের মধ্যে তারা মুখোমুখি হয়ে যাবে মুখোমুখি হয়ে যাওয়ার পরে তাদের মধ্যে কি কথোপকথন হবে কোরআনে কারিমে সেটা বলেছেন কি আল্লাহ তাআলা বলছেন ফাকালা الضعفاء للذين استغفروا فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء দশটা মিনিট মনোযোগী থাকা যাবে কষ্ট হচ্ছে আপনাদের আমিও শেষের দিকে যাচ্ছি শেষ বুঝে ফেলবেন শোনেন যুবক ভাইরা মনোযোগী কার কথা জোরে কার কথা কোথায় হাঁটছেন বুঝে শুনে হাঁটবেন আল্লাহ বলছেন জাহান্নামে পথভ্রষ্ট গোমরা যারা নিজেদের জীবন যৌবন আল্লাহর দিনের পথে না দিয়ে তারা বেঠিক পথে দিয়েছে পথভ্রষ্ট লোকদের পেছনে দিয়েছে পথভ্রষ্ট লোক আর তাদের পথ লাফালাফি কইরা লাভ নাই ধৈর্য ধরো আর না ধরো আজকে তোমাদের অবস্থা আর আমাদের অবস্থা অর্থাৎ নেতা কর্মীর জাহান্নামের আযাবের অবস্থা আজ সমান সমান না ঠিক না বেঠিক কথা শেষ করতে দেন কর্মীরা বলবে না না আমরা এটা আল্লাহ বলবেন এই হাসরের মাঠে জাহান্নামে আবার মানি না স্লোগান কারা দেয় এরা বলবে আল্লাহ আমরা মানি না আল্লাহ বলবেন কি মানো না তারা বলবে আল্লাহ এদের কথা শুনে জাহান্নামে হয়েছি এখন এরা বলতেছে আজ নাকি দুইয়ের অবস্থা সমান সমান আল্লাহ এটা মানা যায় না তোমার কাছে আমাদের দুইটা দাবি আছে কয়টা এবার শোনেন এরা কি অভিযোগ পেশ করবে তারা বলবে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবীলা তারা বলবে রব ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা আমরা আমাদের এই লিডারদেরকে অনুসরণ করতাম ফাআদাল্লুনা সাবীলা এরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে আল্লাহ বলবেন এগুলো তো পুরান বিষয় আমি জানি এগুলো এই কারণে তো তোমরা এখানে আসছো এরা বলবে আল্লাহ এবার দাবিটা শুনেন দাবি হলো তাদের কথা মেনে অন্যায় অপরাধ জগতে আমরা বিচরণ করেছি যেহেতু তাদের হুকুম মেনে করছি আযাবটা কেন সমান হবে আল্লাহ তোমার কাছে আমাদের চাওয়া হলো রব্বানা আতিহিম দুআফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লাআনান কাবীরা আল্লাহ এদের কথা শুনে আজ আমরা জাহান্নামে আসছি তো আজকে আমাদেরকে জাহান্নামে তুমি যে আযাব দিবা আমাদের এই লিডারগুলারে তার ডবল করে দিও কর্মীরা এই সেদিন কার বিরুদ্ধে আরো জোরে বলেন কয় নাম্বার দাবি দুই নাম্বার দাবি তারা বলবে আল্লাহ সারাটা জীবন শুধু সামসার মতো সামনে পিছনে হাঁটছে এরা চেয়ারে বসতো আমরা চেয়ারে বসারও সুযোগ পাইতাম না
আজ একটু বেইজ্জত করি আল্লাহ সুযোগ দাও আল্লাহ বলবেন তোরা কেমনে বেইজ্জত করতে চাস বল তারা তখন বলবে নাজাল হুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন আল্লাহ এদেরকে সামনে দেন এদেরকে একটু পাড়াই এদের বুকের উপর উঠি আমরা বুকের উপর উঠে পাড়া দিয়ে দলিত মথিত করে তারপরে জাহান্নামে যাব ঠিক বললে হবে না শুধু তাহলে এই যৌবন বয়সে অমুক্ত মুখের পিছনে কাটাবো নাকি রাসূলের আদর্শে আদর্শিত হয়ে আল্লাহর পথে জীবন কাটাবো আরো জোরে বলতে হবে কার পথে হে যুবক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া যুবক কিসের স্লোগান দাও তুমি স্লোগান শোনো স্লোগান স্লোগানটা শিখো অমর রাদিয়াল্লাহ নাম শুনছেন না আপনারা রাসূলের কি হ্যাঁ শুধু কি সাহাবী না প্রিয় সাহাবী কি বলেছেন উনার ব্যাপারে নবীজি জানেন লা নাবিয়্যা ওয়ালা রাসূলা মিন বাদি আমার পরে দুনিয়ায় আর নবী রাসূল আসবে না হ্যাঁ যদি আসতো লাউ কানা নাবিয়্যা মিন বাদি নবী যদি আমার পরে কেউ আসতো লা কানা ওমর ওমরই নবী হয়ে যেত সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলিয়ে সেই ওমর খুব নরম মানুষ তাই না আরো জোরে খুব গরম যুবক ভাইরা শুনেন ইসলাম কবুল করেছেন কে বলেন জুড়ে বলেন কত বছর বয়সে 26 কত বছর 26 বছরে মানুষ বুড়া হয়ে যায় তাই না না বুড়া হয় না শক্তি তখন কি শক্তি তখন এর আগে যারা ইসলাম কবুল করছে কেউ কেউ লুকায় লুকায় থাকতো ওমরের মতো লোক কি লুকায় থাকার মানুষ নাকি আরো জোরে বলেন ইসলাম কবুল কইরা নবীজির কাছে আসলে সে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমি ইসলাম কবুল করছি এটা সবাই জানা দরকার নবীজি বললেন ওমর কি চাও বললেন নবী আমাক সহ্য হচ্ছে না একটু পারমিশন দেন নবীজি বললেন কি করবা ওমর আমি কাবার দিকে একটা মিছিল বের করব কি বের করব আমাদেরও মিছিল আছে না নাই স্লোগান গুলা কি আমার ভাই তোমার ভাই অমুক ভাই তমুক ভাই আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো নামাজ পড়ে না এক ওয়াক্ত সুযোগ পাইলে গাঞ্জাটানে ফাঁস ওয়াক্ত শয়তানের ভক্ত জাহান্নামের তপ্ত অমর বললেন নবী একটু সুযোগ দেন তমজ্জি বললেন যাও দিলাম তখন ইসলাম কবুলকারী মানুষের সংখ্যা হাজার হাজার হ্যাঁ অল্প মাত্র কয়েকজন নবীজি বললেন যাও সুযোগ দিলাম অল্প কয়েকজনের লাইন ধরাইয়া মিছিলের সামনে দাঁড়াইছেন দুইজন বীর পুরুষ একজন আমর রাদিয়াল্লাহু আরেকজন নবীজির চাচা সাহসী মানুষ সিংহ পুরুষ হামজা আলী নয় হামজা রাদিয়াল্লাহু এবার স্লোগান শুরু হয়েছে আমার ভাই তোমার ভাই আমার নেতা তোমার নেতা তাই না কি স্লোগান দিয়েছেন লিল্লাহি তাকবীর নারায়ে তাকবীর আওয়াজটা গেছে আবু জেহেলের কানে কই কি রে আমার এলাকায় স্লোগান হয় আমার নামে হঠাৎ করে নতুন স্লোগান আবার এটা কোথা থেকে আসছে এই বেরোয় দেখতো কারা বেরোয় এসে স্যার ঘটনা কিন্তু ভালো না খারাপ কি তা হইছে জারে নিয়ে আমরা এতদিন মিটিং করতাম উনি এখন ওই দলের সামনে নেতৃত্ব দিয়ে আসতে কসকে আবু জেহেলের ভালো লাগতেছে না জুড়ে ভালো লাগতেছে এর আগের চিত্র ছিল এমন ওমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম কবুলের আগে চিত্র ছিল কেমন জানেন যে ইসলাম কবুল করে কাফেররা তারে পিটায় আপনারা তো ইসলাম কবুল করেছেন আমরা ইসলাম কবুল করেছি ফ্রি বিনিময় দেই নাই এত সহজে ইসলাম আসে নাই সাহাবীদের কথা বাদ দিলাম নবীর কথা শুনেন নামাজে গিয়ে তো ফ্যান চালাইয়া নামাজ পড়ে নবীজি ইমানের দাওয়াত দিচ্ছেন সাজদায় গেছেন কাফেরের গোষ্ঠী ময়লা আবর্জনা উটের নারী ঘুরিয়ে এনে নবীজির মাথার উপর ঠাসছে তায়েফের ময়দানে নবীর শরীর কেরা পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করেছে উহুদে আমার নবী মাথার হেলমেট ভেঙেছে দান দান শহীদ করেছে ইসলাম কবুল করেছে যারা কাফেররা কাফেরদের নির্যাতনের শিকার হয়েছে তারা সেই সময় তো মিছিল শুনে তো সবাই একদম রেডি লাঠি শুটা নিয়া আবু জেহেল কয় দেখছো নি কার কি সাহস হে তোরা কই যাস জানস নাকি আজকে সামনে আজকে ওমর নিজের বউরে যদি বিধবা বানাইবার খায়ে শুটে তো যা
নিজের বাচ্চাগুলারে এতিম বানাইবার খায়া ছুটলে যান। এখন নেতাই যদি ভয় পায় কর্মী আর আগাবে, হ্যাঁ না কয় ধর কই যাচ্ছি, নেতাই ভয় পাইছে আমরা গেলাম আসেনি। এতদিন মুসলমানদেরকে নির্যাতন করা হলো আর এখন অমর ইসলাম কবুল করলেন। ইসলাম দুর্বল না শক্তিশালী? দুর্বল না শক্তিশালী? চসনিয়া বসনিয়া ফিলিস্তিন কাশ্মীর উইঘুর সহ পৃথিবীর নানা প্রান্তে আজ মুসলমানরা নিপীড়িত নির্যাতিত, মুসলমানদের উপরে নিপীড়নের স্ট্রিম রোলার চলছে। আমার সামনে যে যুবক ভাইয়েরা বসে আছেন, এই উম্মতের যে যুবকরা আছেন, সেই যুবক ভাইয়েরা যদি অমরের মতো ভূমিকা নিয়ে সাহসী ভূমিকায় অবতীর্ণ হয়ে সবাই যদি আল্লাহর নামের তাকবীর দিয়ে আল্লাহর দিনের পথে চলে আসে, দেখবেন তামাম দুনিয়ায় ইসলামের গণজোয়ার গণবিপ্লব শুরু হয়ে যাবে। নবী আর আসবেন না, কিন্তু অমরের মতো যুবক তো দুনিয়াতে সাহসী আসতে আসবে। আবার অমর তারি আসবে, আবার মুসা খালি আসবে, আবার অমর তারি আসবে, আবার মুসা খালি কাটবে এই সংকার এই কালো রাত, কাটবে এই সংকার এই কালো রাত, জাগরণ জনতার ভাঙবে নীর। আসবে আবার অমর তারি আসবে, আবার মুসা খালি। যৌবন কিভাবে কাটাইতে হবে ফর্মুলাটা দিচ্ছেন আল্লাহ তার নবী। আল্লাহ তার যৌবনকালীন বয়সের কদর করো, তাহলে কদর করব নামাজে গিয়া। কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মাদক ছেড়ে দিব, যেই বয়সে হাতে পায় বই খাতা কলম, যেই বয়সে বই খাতা কলম হাতে শোভা পায়, এদের পেছনে যাইও না যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে মেয়েদের অন্যা ধরে টানাটানি করে আসে না নাই। এদের সাথী হইও না যারা গাঁজা খায় ইয়াবা খায় বেনামাজি, এদের সাথী হইও না। নামাজি হয়ে যাও, নামাজিদের সাথী হয়ে যাও, বাম্মার খেদমত করো আর যৌবনটাকে এভাবে অমরের মতো আল্লাহর দিনের পথে যদি কাটায়। নবীজি বলেছেন সাত শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে জায়গা দিবেন, এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো তারা ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক যৌবনকাল আল্লাহর পথে কাটিয়েছে, যৌবনকাল আল্লাহর পথে কাটিয়েছে, যারা আরশের ছায়ার নিচে জায়গা পাবে তারা। যুবক ভাইয়েরা আরশের ছায়ার নিচে জায়গা পেতে চান কি চান না? বাবারা সবাই জায়গা পেতে চান কি চান না? কারা কারা আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পেতে চাই, দুহাত তুলে আল্লাহকে দেখায় লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, হাত নামাইয়েন না। তাহলে আরশের ছায়ার নিচে জায়গা পেতে হলে জীবন যৌবন পুরা হায়াত কার পথে কাটাইতে হবে? শয়তানের গোলামি ছাড়তে, নামাজ ধরতে, সুদ ঘুষ অন্যায় গুনাহ আর মা বাবার খেদমত, স্ত্রীর হক আদায় করতে, মানুষের হক নষ্ট করা যাবে? পারা যাবে তো ইনশাল্লাহ। হাতগুলো নামান। সিলেটি গান বগুড়ার মানুষের সিলেটি মাত বুঝবো না, ইউটিউবার মনে হয় বুঝছি তো বুঝছি। বগুড়া মিডিয়া ক্লাবের সভাপতি না এই 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 ভাইরা? কিন্তু শোনেন আপনারা, এই যে আমি এই এই গেঞ্জে বস বস, তুমি দোয়া করে তারপর কই যাও, তুমি তোমারে ছাড়া আমার ভালো লাগে না, তুমি বুঝো না। আব্বাজানরা কষ্ট হচ্ছে আপনাদের, মুনাজাতের দিকে যাব। আমি শেষে এই ভাইদের উদ্দেশ্যে কথা বলি, এদের সাথে খারাপ আচরণ করেন, এরাও কিন্তু দায়ী আল্লাহ। কেমনে জানেন? ওনাদের কারণে আপনাদের ঘরের মা বোনরা ওয়াজ শুনে, ওনাদের কারণে যুবক যুবতীরা ইসলামের পথে আসতেছে। এরা ক্যামেরা নিয়ে নিয়া এরা ইসলামের বাণী ছড়ায় দেয়। তো যাই হোক, তাদের একটা দাবি আছে আমি পূরণ করে ফেলি নাকি, এরপরে মুনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। মেম্বার সাহেবের কি খারাপ লাগে নাকি? হ্যাঁ, মেম্বার সাহেব দাঁড়িয়েওয়ালা মানুষ, খুব অতিথি পড়ায়, আল্লাহ মেম্বার সাহেবকে কবুল করেন, আল্লাহ সবাইকে কবুল করেন। আমার বাড়ি সিলেটে, সিলেটি একটা গান আছে, এটা কোনো খারাপ গান না, সিলেটের কিছু ঐতিহ্য সেখানে আছে বলে মেম্বার সাহেব বলবো না, দোয়া করে দেবো।
বগুড়ার সাথে সিলেটের একটা আন্তরিকতা তৈরি হোক কি বলেন নাকি আমারে দূরে ঢেলে দিবেন আপনারা আমি তো আপনাদের ভাষাও শিখলাম কেনকা আসো বারে শিখছি না তা আন্তরিকতা তো বাড়াইলাম আপনাদের প্রতি তা আমাদের সিলেটটা পড়ছে সুরমা নদীর তীরে নদী পাস হয়ে যাওয়া লাগে এইজন্য কবি লিখেছে সুরমা গঙ্গর ফার বাড়ি মানে সুরমা নদীর তীরে বাড়ি শাহজালালের উত্তর শুনি আমরা শাহজালালের উত্তর শুনি সুরমা গঙ্গর ফার বাড়ি শাহজালালের উত্তর শুনি দেশ বিদেশ বেটাগিরি আমরা হকল সিলটি আমরা হকল সিলটি আমরা হকল সিলটি আমরা হকল সিলটি সিলেটর ওই খমলার বাগান খাইলে জোড়ায় হকলর ফরান সিলেটের কমলা খেয়েছেন আপনারা খুব মজা আমরা একটু বিনিময় করবো আপনারা দিবেন দই আমরা দেব কমলা সিলেটর ওই খমলার বাগান খাইলে জোড়ায় হকলর ফরান সিলেটর সানা খাইলে বাই দিন খাটত না একদিন দিন খাটত না একদিন সুরমা গঙ্গর ফার বাড়ি শাহজালালের উত্তর শুনি দেশ বিদেশ বেটাগিরি আমরা হকল সিলটি আমরা হকল সিলটি বগুড়ার মানুষ তো লজ্জা পায় বলে না সৌদি আরব আবু ধাবি কাতার দুবাই লন্ডন যাবি যে কোনো দেশে যান আপনি আমার বাবা বলে ফেলছেন সৌদি আরব আবু ধাবি কাতার দুবাই লন্ডন যাবি আমেরিকাত গিয়া দেখবাই ফাইবাই খালি সিলটি ফাইবাই খালি সিলটি সুরমা গঙ্গর ফার বাড়ি শাহজালালের উত্তর শুনি দেশ বিদেশ বেটাগিরি আমরা হকল সিলটি আমরা হকল সিলটি আমরা হকল সিলটি আমরা সকলে বগুড়াবাসী আল্লাহ কবুল করেন অনেক রাত হয়েছে মনে আছে তোবার কথা মনে আছে আজকে থেকে ফজরের নামাজ হ্যাঁ পাঁচ ওয়াক্ত নামাজ হিংসা নিন্দা করব মিলেমিশে আব্বা আম্মার খেদমত মাদক